মদিনা জমিনে মুজাদ্দিদুজ জামান খস পাকে গেলেন, কোথায় গেলেন? বাংলা জমিন থেকে হুজুরে কিছু সঙ্গী সাথীদের নিলেন, তার ভিতরে আল্লামা রুহুল আমিন হুজুরকে নিয়েছিলেন। আল্লামা হুজুরকে নিয়ে, কিন্তু মেন কথা হলো এটাই, আল্লামা হুজুরকে সঙ্গে নিয়ে হজ পাকে গেলেন, তার বড় ছেলে কাইয়ুমুজ জামানকে নিয়ে গেলেন। ও জওয়ানেরা যুবকেরা, মুজাদ্দিদুজ জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ হুজুর হজ পাকে গিয়েছিলেন, হজ পাকে গিয়েছিলেন। মুজাদ্দিদুজ জামান হজ গেলেন, হজের সমস্ত কাজ শেষ করলেন, সাফা মারওয়া সাই করলেন, হুজুর আসওয়ানে সম্মান দিলেন, মদিনা মসজিদে নামাজ পড়লেন, জমজমে পানি পান করলেন, মিনা মসজিদে ফতে অবস্থান করলেন। মুজাদ্দিদুজ জামান হুজুর আমার ভক্ত মুরিদদের নিয়ে আল্লাহ নবীর মাজারের ধারে এসেছে, আমার নবীকে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া শাফি আল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রহমাতাল লিল আলামিন। মুজাদ্দিদুজ জামান হুজুর নবীকে সালাম দেন, সঙ্গে ভক্ত মুরিদের আছে, আল্লাহর ওলি সালামের জবাবটা আল্লাহ নবী দিয়েছিলেন, কিন্তু না না আল্লাহ তৎকালীন সময় সৌদির বাদশাকে স্বপ্ন যোগে বলেছিলে, সৌদির বাদশাহ বাংলা থেকে আমার আবু বকর এসেছে, আমার আবু বকরকে একটা রাত আমি রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের ভিতরে থাকবার সুযোগ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, তকবীর দেন না রে তকবীর, হুজুরের জন্য আল্লাহ নবীর হুকুম মতো নবী পাকের রওজা মোবারকের দরওয়াজা খুলে দিয়েছিলেন। আজ পর্যন্ত নবীর অনুমতি তার কারোর জন্য খোলা হয়, কত বড় দরজার আলেম ছিলেন বুঝতে পারছেন? শুধু আলেম না, জাহেরি বাতিনির কোন অভাব ছিল না। সুবহানাল্লাহ, আব্বা মরে যাব, মারা যাব, কবরে যাব, কবরে যাবেন, হক সিলসিলা, এই সিলসিলা কবুল হয়ে গেছে আল্লাহর কাছে, মন খুলে বলুন সুবহানাল্লাহ, এই সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে, কবুলিয়াতের সিলসিলা। মুজাদ্দিদুজ জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিক রাহিমাতুল্লাহ আলাই, তিনি কখনো মানুষকে ভুল পথে পরিচালিত করেন? তার কাছে অসংখ্য আলেম মুরিদ ছিল, আলেম হাজারে হাজারে আলেম মুরিদ। এই যে আলেম মুরিদদের সামনে মুজাদ্দিদুজ জামান বায়ান করতেন, আর এখনকার এই ছোটখাটো আলেম না, তারা যেমন আলেম অপরদিকে আল্লাহর মাহবুব, মন খুলে বলুন সুবহানাল্লাহ, তাদের কান দিয়ে ফাঁকি দেওয়ার মতো কথা বলার সুযোগ ছিল না। কত বড় দরজার আলেম মুজাদ্দিদুজ জামানের সংক্ষিপ্ত ইতিহাসে আল্লাহর কতটা পেয়ারা হয়েছিলেন, নবীর সঙ্গে কতটা কানেকশন ছিল বলে, আমরা তার সিলসিলার মানুষ বটে, দাড়ি চেঁচি ঘুরে বেড়াই, বেনামাজি হয়ে ঘুরে বেড়াই, মুজাদ্দিদুজ জামান জামান করি, হুজুরকে ভালোবাসি, এটা ভালোবাসা, এটা ভালোবাসা না? দাদা হুজুরের যে নীতি আদর্শ, সেটা দাড়ি কাটা আদর্শ, বেনামাজি আদর্শ, সুদখোর আপনারা শোনেননি? মুজাদ্দিদুজ জামান সুদখোরের বাড়ি খেয়ে জামা খুলে দেওয়া বাড়ি এসছে, আর তুমি হুজুরের ভক্ত সেজে বলো আমি সুদ খাই, ফিরে আসে, ফিরে আসে জওয়ানেরা, ফিরে আসে, মরে যাব, মারা যাব, কবরে যাব, কবরে যাবেন, আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব,
কি জবাব দিয়ে করবে? অনেক কঠিন সময় আপা। আমি দাদা হুজুরের সিলসিলা সম্পর্কে দুটো কথা বলার চেষ্টা করি। ফোনে দেখলে খুব কষ্ট লাগে, কষ্ট হয়। আজকে সে পাঁচ হুজুরকে নিয়ে টানাটানি করছে, দাদা হুজুরকে নিয়ে কটুক্তি করছে। আল্লাহর ওলিদের রুহানি দোয়া তাআযু ফায়েজ আল্লাহ আমাদের নসিবে কবুল করেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের ভালোবাসবে। কথা বোঝা গেল? ছোট্ট একটা প্রসঙ্গ না বললে নয়, আলে হাদিস যারা যারা এখন বলে ইমাম মানা যাবে না, আরে পীর ওলি মানা যাবে না, পীর ওলি মানা যাবে না। আমরা কিন্তু সূরাতুল ফাতিহায় পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক পথে চালান, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে আপনি ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, যে পথ আপনার পুরস্কার প্রাপ্ত পথ, এই পথে আপনি আমাদের পরিচালিত করুন। ও সম্পূর্ণ এলাকা মানুষেরা, আল্লাহর ইনাম প্রাপ্ত পথ কোনটি? আল্লাহ অপরাধ করিমা বলেছেন, বিনান নবীন ও সিদ্দিকীন ও সুহাদা ও সালিহীন। বিনান নবীন ইনাম প্রাপ্ত ব্যক্তিরা হলো চার প্রকার। নাম্বার ওয়ান হলো বিনান নবীন, নবীগণেরা ও সিদ্দিকীন, সত্যবাদীগণেরা। সিদ্দিক শব্দের অর্থ মুফাসসিরিন গণ নিয়েছেন, সাহাবায়ে কেরামেরা। ও সিদ্দিকীন ও সুহাদা, এই আয়াত কালিমায় সুহাদা যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, দীন ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। তৃতীয় নম্বর হলো ওই শহীদগণেরা, তারা হলো আল্লাহ পাকের ইনাম প্রাপ্ত ব্যক্তি। চতুর্থ হলো সলিগির, নেককার ব্যক্তিরা, সৎ কাজ করতে ওয়ালা ব্যক্তিরা, আবেদ সলিহীন ব্যক্তিরা। এই সলিহীন ব্যক্তিদের দেখতে দেখে আল্লাহর ওলি দেখে বুবুরাই জোরে বলো। আমরা নামাজে দোয়া চাইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ সেই পথ দান করেন যে পথে পুরস্কৃত করেছেন। আল্লাহ বলে চাঁদ ছেড়ে নিয়েছে, তাহলে পীর ওলি তার ভিতরে আছে না নেই? নেককার সত্যবাদীরা তার ভিতরে আছে না নেই? আল্লাহর ওলি যারা হয় তারা কি মিথ্যা কথা বলে? আমরা সেই ওলিদের পথ অনুসরণ করতে চাই। আল্লাহর ওলিদের মন গড়া পথ নয়, তারা আল্লাহ এবং রসুলকে খুশি করেছে। যে পথে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়, ওই পথটাই হলো বরহক সত্য পথ। সুবহানাল্লাহ। বলে বক্তৃতা বোঝা যাচ্ছে? বিভ্রান্তিতে কান দেবেন না। যাদের উপরে আল্লাহ খুশি, নবী খুশি, তারাই আল্লাহর ওলি মেহবুব হয়েছে। তুমি বলো কিভাবে এই আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম ভারতে এসেছে? কথা বোঝা গেল না? আজকাল নবীকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আমার নবীকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর ওলিদের অনুসরণ করা ছেড়ে দিয়েছি। কারণ আজকাল মোবাইল হয়ে গেল আমার আপনার জন্য যথেষ্ট, আলেম ওলামাদের বক্তৃতা হয়ে গেল আমাদের জন্য যথেষ্ট, আমরা আকাবির খানা হয়ে গেছি, আমরা মাতার ছাতা হারিয়ে ফেলেছি। না না না, আল্লাহ নবী বললেন, আমি তোমাদের কাছে কোরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি। আপনারাই বলেন কোরআন সুন্নাহ কি আমার আপনার কাছ থেকে আমি আপনি মেনে নিয়ে চলতে পারবো? কারণ কোরআন সুন্নাহ বুঝতে গেলে হাদিস কোরআন বোঝা লাগবে। আমি সাধারণ মানুষ, আম মানুষ, আমার দ্বারাতে হাদিস কোরআন বোঝা সম্ভব নয়। তাই তো আলেমদেরকে অনুসরণ করতে হয়, তাই তো আল্লাহর মেহবুব ওলিদেরকে অনুসরণ করতে হয়। যদি বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ, মুয়াত্তা, মালিক আমার আপনার কাছে দিয়ে বলে এর ভিতর থেকে পথ বার করেন, করা যাবে?
আলেম যারা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বাল, মত বার করেছেন মানুষের সাথে কোরআন সুন্নাহ ইজমা কি আজকে কর্তৃত্ব করে সলভ করে দিয়েছে। বোঝা গেল না? ইমাম আহমদ ইবনে হাম্বাল যিনি হলেন 10 লক্ষ হাদিসের হাফেজ, কলক্ষ আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন, 10 লক্ষ হাদিস কি মুখের কথা? শুধু 10 লক্ষ হাদিস নয়, সনদ প্রাপ্ত সমকস্ত সনদ। একটা হাদিসের ভিতরে কতজন রাবি আছে? এই রাবি বলতে বলতে মোহাম্মদ রসুলুল্লাহ পর্যন্ত চলে যায়, এমন আলেম। বাড়ির মাহফিলে বসেছি আব্বা, একটু ধারণা দিয়ে যাই আপনাদের কাছে, আপনারা অনেক ওয়াজলেসিয়া মাহফিল শোনে, আমি মুজাদ্দিদুজ্জামান সম্পর্কে কথা বলে এসেছি, চলুন প্যারা নেবি মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে একটু কথা বলি। আপনারা শুনেছেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ, আমার নবী পাককে ওরা কষ্ট দিল, আমার নবীকে ওরা মারল, আল্লাহ নবী দুনিয়াতে ওরা কষ্ট দিল, ওদের মনের আশা মিটল না, ওদের প্রাণে আশা মিটল না, আমার নবী মক্কা থেকে মদিনায় গেলেন, ওরা মদিনাতে আমার নবীকে কষ্ট দিতে চাইল, আল্লাহ নবী কবরে জাগতে গেলেন, আলামে বারজাখ, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী পাসাল্লামকে সাবিরা তো ভালোবাসতেন, আল্লাহ নবী সাবিরা কপার করাইতে টিরের সামনে মুখখানা পেতে দিতেন, আল্লাহ নবীর গায়ে যাতে না লাগে, আমার নবীর শৈলে কোনো যাতে আঘাত না হয়, আল্লাহ নবী সাবিরা যান জীবনকে বাজি রেখে আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। আব্বা বলেন, আমার বলার বিষয় হলো এটাই, আমার নবীকে এত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীর বাড়িতে খাওয়া নেই, পেটে পাথর বেঁধেছেন, উম্মতের জন্য দাঁত শহীদ করেছেন, নবী রক্তাক্ত হয়েছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, সে নবীকে কিভাবে ভুলে যায়, সে নবীকে কিভাবে ভুলে যাচ্ছে, ভুলে যাবে। আমার বলার বক্তব্য হলো এটাই, ওরা আল্লাহ নবীকে দুনিয়াতে কষ্ট দিয়ে ওদের মনের আশা মিটল না, আমার নবীর ইন্তেকালে পরেও আল্লাহ নবীর লাশ চুরি করার ব্যবস্থা করেছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, ওরা মনে করে নবী মরে গেছে, পৌঁছে গেছে, না আমার নবী হায়াতুন নবী, আমার নবী কি নবী? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আপনি ফিরে আছেন, গাড়ি চালাচ্ছেন, সবসময় আস্তাগফিরুল্লাহ বলেন, কি বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সবসময় চাইছেন। এই আস্তাগফিরুল্লাহ একটা কথা মনে পড়লো, এটা ওয়াকিয়া বলবো, শুনবেন? জগতের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা, আমি এর আগে বলছিলাম না, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, মসনদ আহমদ লিখেছেন, যাতে 40,000 হাদিস লিখেছেন, সুবহানাল্লাহ, মন খুলে বলেন। আল্লাহু আকবার। ও বড় প্রেম কামার
আদিবাসী না ধর্মিকা মা বোনেরা ফিরি সময় বাড়িতে আছে জীবন কিল্লা পরদিন না পরচর্চা করবেন না আস্তাগফিরুল্লাহ বলেন তওবা পড়েন কালেমা শরীফ পড়েন দরুদ শরীফ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পড়েন এই পরনিন্দা পরচর্চা করবেন না জগতের ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহু তাআলা হুজুর হাদিস সংগ্রহ করতেন বিভিন্ন দেশে দেশে গ্রামে গ্রামে পৌঁছে যেতেন আল্লাহর ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহু তাআলা হুজুর হাদিস সংগ্রহ করার জন্য একটা প্রত্যন্ত এলাকায় পৌঁছে গিয়েছেন সন্ধ্যা হয়ে গেছে শীতের রাত আল্লাহর ওই মসজিদে ঢুকে পড়ে মাগরিবের সালাত আদায় করে নিয়েছেন মাগরিবের সালাত আদায় করে হুজুর এসা পর্যন্ত অপেক্ষা করলেন এসে নামাজ আদায় করলেন আল্লাহর ওলী বসে পড়েছেন হুজুর ভাবছেন আমি বড় জাইফ ব্যক্তি কমজোর ব্যক্তি আমি কোথায় যাই কোথায় যাব না না আল্লাহর ওলী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এই চিন্তা করে আল্লাহর ওলী চিন্তা করলেন মসজিদে থেকে যায় ফজরের নামাজ পড়ে আবার আমি আমার পথে রওনা হয়ে যাব কিন্তু না না এশার নামাজ আদায় করে মসজিদের মতো আল্লাহ বলেন ফকির শেখ এখানে থাকা যাবে না পার হয়ে যান মসজিদের তালা মেরে মসজিদে তালা মারা আছে না নেই আমরা তালা সচরাচর মারা হয় না মারি কারণ চুরি হয় তাই মসজিদে চুরি হয় ভাবতে পারছেন এ কি হিন্দু পাড়ায় মসজিদ তো চুরি হয়ে যাচ্ছে আমার কথা বুঝতে পারছেন আব্বা কত ফেরেশতা ঘুরছে মসজিদের দানবক্স আউট হ্যাঁ সকালে মুয়াজ্জিনকে ফোন করছে সেক্রেটারি সাহেবকে যে হুজুর ভাই সে দানবক্স নেই ওকে ফেরেশতা নিয়ে গেছে হ্যাঁ আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল নিজের পরিচয় দিচ্ছেন না তিনি জগতের ইমাম বুঝতে পারছেন তিনি বলছেন আমি বড় কমজোর মানুষ একটু যদি রাত না না তালা মেরে দাও মাইক মসজিদের মাইক্রোফোন চুরি হয়ে যায় আস্তাগফিরুল্লাহ আল আযীম মানুষ কত নিচে নেমেছে বুঝতে পারছেন তালা মারা সিস্টেম তো এই জন্য করেছে সোনপুর এলাকার মানুষেরা কান খা করে শুনে রাখেন জগতের ইমাম আহমদ ইবনে হাম্বাল হুজুর নিজের পরিচয় দিয়ে দেন নাই হ্যাঁ আমি ইমাম আহমদ ইবনে হাম্বাল জগতের ইমাম না না কোন পরিচয় না দিয়ে নিজের গাঁটুরে পুটুলিটা নিয়ে বার হয়ে গেলেন গভীর রাত হয়ে গেল হুজুর ঘেটে ঘেটে দিয়ে দেখেন এটা বাজার মতো সব দোকান পোশের বন্ধ হয়ে গেছে একজন ব্যক্তি যুবক দোকান খুলে রেখেছে ওই যুবকটা হলো রুটিওয়ালা যুবকটা রুটি বানায় রুটি তৈরি করে আল্লাহর ইমাম আহমদ ইবনে হাম্বাল হুজুর যে ওখানে যুবককে বলল আল্লাহ মন্দা আমি বড় কমজোর ব্যক্তি মুসাফির মানুষ আমাকে কি একটু থাকার সুযোগ করে দেবেন ওই যুবক কি বলল ও ফকির সাহেব আপনি আসেন আমার রুমে চলে আসেন দোকানের ভিতরে বসেন আমি আমি রুটি বানাই আপনি সাইডে বসেন উনানের পাশে বসে রয়েছেন জগতের ইমাম আহমদ ইবনে হাম্বাল হুজুর দেখে ওই যুবক তো রুটি তৈরি করে রুটি মেলে রুটি সেকে শুধু বলে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহর ওলী যিনি 10 লক্ষ হাদিসে সনদ প্রাপ্ত মুখস্থ কমলারে আল্লাহর ওলী জগতের ইমাম আহমদ ইবনে হাম্বাল লক্ষ্য করলেন যুবকটা কেন আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর ওলী জিজ্ঞাসা করলেন ও আমার যুবক আস্তাগফিরুল্লাহ কেন
পরে মার পড়ো। উনি বললেন হুজুর ফকিরছেন আমি রুটি বেরি রুটি থাকি, কোন রুটি একটু আটা বেশি চলে গেছে, কোন রুটি মধ্যে তেল বেশি চলে গেছে, কোন রুটি একটু ছোট বড় হয়ে গেছে, এটা বুঝি নাই, কিন্তু রুটির দাম তো সমান নেই। ফকির সাহেব এই জন্য করে আল্লাহর কাছে পরে বার তওবা চাই, মাফ চাই, ক্ষমা চাই। ও ফকির সাহেব মকসাদ করে এটাই। তবে তবে আমি একটা ওয়াকিয়া বলি। কি ওয়াকিয়া? ওই যুবক বললেন আমার মনে বড় ইচ্ছা, আমি চা সমস্ত দোয়া কবুল করে নিয়েছে, আমি হলাম একজন মুস্তাজাব দাওয়াত। বলো মুস্তাজাব দাওয়া কাদের বলে জানেন? যারা দোয়া করলেই আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। রুটিওয়ালা বলছে আমি মুস্তাজাব দাওয়া, ইমাম আহমদ ইবনে হাম্বাল বসা, পরিচয় দিচ্ছেন না। বলছে হুজুর, বলছে ফকির সাহেব আমি যা দোয়া চেয়েছি আল্লাহ সব আমাকে দিয়েছে, একটা দোয়া এখনো বাকি আছে, চেয়েছি আল্লাহ দেয়নি। কি ফকির সাহেব? আমি দোয়া চেয়েছি আল্লাহ পাক আমাকে যেন এই জগতের ইমাম আহমদ ইবনে হাম্বালের সঙ্গে দেখা করিয়ে দেন। আওয়াজ করে বলেন তকবীর দেন, নারায় তকবীর, আওয়াজ করে বলেন নারায় তকবীর। আমি দোয়া চেয়েছি আমার আল্লাহর কাছে, আল্লাহ সব দিয়েছেন, জগতের ইমামকে একবার দেখা দিয়ে দেন। আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল চোখের কোরায় পানি চলে এসেছে আল্লাহ, আমি ইমাম আহমদ ইবনে হাম্বালকে কোন যুবকের কাছে পৌঁছে দিয়েছেন যিনি কিনা মুস্তাজাব দাওয়া। ওই যুবকের দিকে ইমাম আহমদ ইবনে হাম্বাল তালপাল করে তাকিয়ে রে চোখের কোনায় পানি। হুজুর যুবক জিজ্ঞাসা করলো ফকির সাহেব আপনি চোখে কেন পানি কাঁদেন কেন? হুজুর কেঁদে দিয়েছে, ও বাবা যুবক আপনি দোয়া করেছিলেন, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আপনাকে জগতের ইমামের কাছে যেতে হয় না, জগতের ইমাম আহমদ ইবনে হাম্বালকে আল্লাহ পাক তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক হাউমাউ করে কেঁদে ফেলে হুজুরকে জড়িয়ে দেবে, হুজুর আপনি জগতের ইমাম আহমদ ইবনে হাম্বাল, না জানি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে ফেলেছি। কথা বোঝাতে বলছেন সব সময় কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ। রাত হয়ে গেছে, বক্তৃতা শেষের দিকে নিয়ে যাব আব্বা, আমার মায়েরা ওই জন্য করে বললাম ফিরি সময় গিবত গিল্লা পরনিন্দা পরচর্চা করবেন নাই, আপনার সময় নষ্ট করবেন নাই, আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, এতে সব হবে, গোনাহ মাফ হবে, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। বড় অন্যায় করে ফেলেছেন, মাফ চাবেন? আমার আল্লাহ মাফ করে দেবেন, তাই না? আমার আল্লাহ মাফ করতে ভালোবাসে। যুবক একটু নামাজি হয় আসেন, এই যুবকটা এই জোয়ানি বয়সটা যদি একটু ত্যাগ স্বীকার করে আমার আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে পেরেছি না, আল্লাহ এর বদৌলা অনেক রেখেছেন, অনেক, যেটা কল্পনার বাইরে। মায়েরা নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ থেকে ইচ্ছাকৃত ছেড়ে দিয়েন না, কষ্ট লাগে। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বক্তৃতা রাখতে রাখতে অনেকক্ষণ কথা বলে এসেছি। আব্বা শেষ সময় বাড়িওয়ালা ভাই যে নিয়াত করে দিয়েছে আমরা শুনেছি, প্রতি বছর হয়, আমি গুনাহগার এবছরে নতুন এসেছি, কষ্ট পাচ্ছেন, কষ্ট পেয়েছেন, জীবনে অপরাধ করে ফেলেছেন,
ফিরে আসবেন, আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ কবুল করে নেবেন। জানুয়ারি মাস চলছে না বললে নয়, আলেম ওলামা বলেছেন, মোবাইলে শুনেছেন, আপনারা জ্ঞানী মানুষ জানেন, তবে একটু টাচ করে গেলাম। জানুয়ারি মাসে এটা খ্রিস্টানদের উৎসব, এই বেধর্মীদের উৎসবে আপনি মুসলমান হয়ে মাখতে পারেন না। কথা বোঝাতে পারছি? মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাত যে কওমকে অনুসরণ করবে সেই জাত সেই কওমের সঙ্গে হাসান মাসেন। আপনার পাশে মসজিদ, পাশে কবরস্থান, আপনি বাড়ির ডিজে বক্স চালিয়ে গান শুনছেন। যুবকেরা জানুয়ারি মাস পালন করছেন, আগাম মানে আলোচনা হচ্ছে কি নিয়ে যাব, কোরা বক্স নেব, কি হবে পিকনিক, হারাম কাজে জড়িত হবেন না। এই জানুয়ারি মাসে জানোয়ার গুলোই কাজ করে, মুসলমান ওই কাজে মাখতে পারে। আপনার গ্রামে কবরস্থান না মসজিদ, কত অসুস্থ বৃদ্ধা শিশু, আপনি পাঁচটা দশটা বক্স গাড়িতে তুলে বা গ্রামে গান বাজিয়ে যাচ্ছেন, এটা ভালোর আলামত, করবেন না, করবেন না। ওই যারা করছে কবরবাসী বদদোয়া করছে, আল্লাহ নারাজ, নবী নারাজ, মসজিদ বদদোয়া করছে, এই মখলুক জমিনে যারা আছে তারাও বদদোয়া করছে, ওরা ভালো হতে পারে, বদদোয়ায় পড়বেন না। মজলুম ব্যক্তির চোখের পানি ফেলাবেন না, অনেক কঠিন, অনেক কঠিন ব্যাপার। আমি বলতে বলতে অনেক কথা বলেছি, আব্বা বর্তমান সমাজের পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। ফিলিস্তিন শুনেছেন? শুধু ফিলিস্তিন নাই, এরম বহু জায়গা আছে যেখানে মুসলমানরা লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। কথা বোঝাতে পারছি? আমার আপনার ভাই, আমার আপনার তারা ইমানি ভাই ভাই, দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন মাজলুমদের কবুল করে নেন, সাহায্য মদত দিয়ে আল্লাহ বিজয় দান করেন। মন করে বলুন আল্লাহুম্মা আমিন। এ মাহফিল কে আল্লাহ কবুল করেন। আমি কথা বলতে বলতে অনেক বলে এসেছি, আমরা ফুরফুরা সিলসিলা মাসলাকের মানুষ, একটু কিয়াম করি, কি করি, কাম করি, নবীর সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি। অসুবিধা আছে, অসুবিধা আছে, আসেন সকলে মন খুলে আমার নবীর সামনে সালাত ও সালাম পড়ব।